হ্যালো, আমি প্রবাল আর আপনার দেখছেন কোরাল 551। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তো কোনো কিছু ভুল হয়ে গেলে সেটা আমার মিস্টেক ভেবেই এড়িয়ে যাবেন, কারণ আমি সেটা নিজে থেকে ইচ্ছা করে করবো না। তো আমার এই ইউটিউবের চিন্তাভাবনাটা শুরু হয়েছিল ক্লাস 8 থেকে। তখন আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন 8 না, আমি 9 থেকেই ভিডিও বানানো স্টার্ট করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে ভিডিও বানাবো, অনেকটা ইয়ে পেয়ে যাব, ফেম পেয়ে যাব, বাট সেটা হলো না, কারণ একটা ইউটিউব অতটা সহজ জার্নি হয় না। আর এর আগেও আমার দুটো চ্যানেল ছিল। তো প্রথম যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা ছিল একটা টেকনোলজি নিয়ে চ্যানেল, বাট সেটা বেশি দিন চললো না। আর সেকেন্ড যে চ্যানেলটা ছিল, মানে সেটা এখনও আছে, সেই চ্যানেলটায় আমি ভেবেছিলাম যে নিজে লেখা গানগুলো পোস্ট করব, বাট সেটা করতে পারলাম না, কারণ গান শুধু পোস্ট করা যায় না, তার জন্য মিউজিক প্রয়োজন হয়। তো ভেবেছিলাম একটা গিটার নেবো, গিটার শিখে গানগুলো পোস্ট করবো, বাট গিটারটা শিখতে অনেক, মানে গিটারটা পেতেই অনেকটা টাইম লেগে গিয়েছিলো। আর এতদিন পরে গিটারটা পেয়েছি আমি, প্রায় 4 বছর পরে। আর এই ধারণাটা আমার এসেছিলো যে ইউটিউবে ভিডিও বানাবো 8-এ, ক্লাস 8-এ, আর এখন আমি পড়ি 12-এ, মানে 4 বছর কেটে গিয়েছে। তো গিটারটা পেলাম, আর গিটারটা বাজানো শিখবো বলে আমি ভাবলাম, বাট যেহেতু 12, তো টিচার, আর এখন লকডাউন, টিচার আমি পাইনি, তো ভাবলাম ইউটিউব দেখে শিখবো। তো ইউটিউব দেখে শিখতে যে কতটা প্রবলেম হয় সেটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মানে মাধ্যমে। আমার ব্লগ প্রতিদিন তো আমি দিতে পারবো না, বাট আমি দিতে থাকবো। একটা ইউটিউব জার্নি অতটা সহজ হয় না, তো প্লিজ আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। মাঝে মাঝে হয়তো আমি ভিডিও দিতে পারবো না, বাট স্টে টিউনড। হে মিকি মাউস, কী করছো এখানে? আমরা যে ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওটায় এখন আমি আমার গিটারটা দেখিয়ে দিচ্ছি। তো কালকের থেকে আমি সেই গিটারটা শেখা স্টার্ট করব, ইউটিউব দেখে দেখে। এই বইগুলো নিয়ে আমি এখন স্ট্যান্ড বানিয়ে, এটা আমার স্ট্যান্ড, আর বানিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো এই বইগুলো এক্ষুনি এক্ষুনি এখান থেকে সরে যাবে, আবার এই গিটারটার উপর থেকে এই র‍্যাপটা সরে যাবে। 1, 2, 3। তো এটা হচ্ছে ফাইনাল গিটার, এটা হচ্ছে ট্যাঙ্গেলউড কোম্পানির গিটার। তো এখানে লেখা আছে এই মডেল নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন এই মডেল নাম্বারটা। আর সাধারণত এইখানে ব্র্যান্ডিং করা থাকে না, বাট এই গিটারটার এখানে ব্র্যান্ডিং করা আছে, একটা ট্যাঙ্গেলউড গিটার কোম্পানি, ইউনাইটেড কিংডম। বাট এটা ইউনাইটেড কিংডমে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে চায়নায়। তো এই যে গিটারটা, এই গিটারটা আমরা এখন বাজাবো, মানে শিখবো আমরা বাজাতে। আর গিটার দেখতে যতটা কুল লাগে, আসলে ততটা না, গিটারটা শিখতে অনেকটা টাইম লাগে, আর গিটারটা অনেকটাই কঠিন হয়। আর গিটারের জন্য হাতেও প্রচুর পেন হয়। তো প্রথম দুদিন প্রচুরই পেন হয় যখন গিটারটা ধরবেন। আমি তো প্রথম দুদিন যখন জি, প্রথম যে কর্ডটা ধরেছিলাম সেটা হচ্ছে ডি, তো তার জন্য এরমভাবে ধরতে হয়েছিল, এরমভাবে বি ফিঙ্গার এখানে এখানে এটা এরকমই ছিল, এটা এরকমই ছিল, এরকমই কর্ডটা ছিল। তো এই কর্ডটা ধরতে গিয়ে আমার অনেকটা মানে টাইম চলে গিয়েছিল, প্রায় একদিনের মতো, আর হাতে প্রচুরই পেন হচ্ছিল। তো তো এবার গিটারের বিবরণটা দিয়ে দিই। এটা হচ্ছে ট্যাঙ্গেলউড গিটার, এখানে ব্র্যান্ডিংটা দেখিয়েছিলাম আগে একবার, TWCRD গিটার, সিরিয়াল নাম্বার আপনারা নামে ফ্ল্যাট করে দেবেন। এবার এই যে গিটারটা, এটা হচ্ছে টোটাল মেহগানি উডের গিটার, বাট এটা ল্যামিনেটেড,
আপনারা হয়তো দেখতে পাবেন, আমরা দেখে আমি দেখানোর চেষ্টা করছি। তখন এখানে দুটো লেয়ার ইউজ করা হয়েছে, ফার্স্ট যেটা উপরে টপ সেটা হচ্ছে মেহগিনি টপ, আর সেকেন্ড যে নিচে একটা ওটা একটা উডের লেয়ার দেওয়া আছে, আর ব্যাকটাও নিশ্চয়ই একটা ল্যামিনেটেড উড হবে। তো এই হচ্ছে গিটারের বিবরণ, আর এটা হচ্ছে যে ফেডবোর্ড আর ব্রিজ, এই দুটো টেক উড ইউজ করা হয়েছে। জানি না টেক উড কি, আমি জানি তো আমি একবার সার্চ করেছিলাম টেক উড কি, টেক উড কি হতে পারে, তো টেক উড এসেছিল। ফার্স্ট এটাকে অনেকদিন জলে ভিজিয়ে রাখা হয়, তারপর সেটাকে শুকনো করা হয়, যার জন্য এর মধ্যে থেকে টোটাল ময়েশ্চারটা চলে যায়। তো ভালোই হবে নিশ্চয়ই, তার জন্য এটাই করে। আর যখন আমি এটা প্রথমে শীতকালে কিনেছিলাম, তো এই যে এটা টোটালটাই সাদা হয়েছিল, আর মানে টোটালটা এতটাই ড্রাই হয়েছিল যে ভয় লাগছিল যে এক্ষুনি এটা ভেঙে যেতে পারে, কারণ তখন এটা মনে হচ্ছিল একটা পোড়া কাঠ বলে মনে হচ্ছিল এই অংশটা। বাট যেই গিটারটা কিনতে গিয়েছিলাম সেই গিটারটা হচ্ছে কড এডি 810। তো সেখানে আমি যখন গিটারটা কিনতে যাই, তো সেই গিটারটা আর এই গিটারটা তো কড এডি 810 আর এটা আমি কম্পেয়ার করেছিলাম। কি হয়েছিল জানেন, আসলে হয়েছিল এটাই যে যখন আমি কড এডি 810টা নিয়ে দেখছিলাম, তখন তিনি আবার এই গিটারটা নিয়ে এলেন, নিয়ে এসে বলছেন যে আপনি এই আপনারা এই গিটারটা দেখতে পারেন। তখন এই গিটারটা নিয়ে দেখলাম যে এই যে গিটারটার সাউন্ডটা একটু হাই, সাউন্ডটা একটু বেশি হাই, এরকম খোলা টাইপের, সেটা একটু চাপা টাইপের আওয়াজ, মানে পিচ যেটা বলে এর পিচটা হালকা হাই আর তার পিচ হালকা লো, তার বেসটাও কম সব কিছু কম। তখন আমি এই গিটারটা নিয়ে এলাম, আর এই গিটারটা একটু মানে কালারটা একটু দেখতে ভালো লাগে, সেটা টোটালটাই যেহেতু স্প্রুস উঠছিল, তো সেটা একটুখানি আলাদা দেখতে ছিল। তো এই গিটারটা আমার দেখতে ভালো লাগলো, তো এই গিটারটা নিয়ে চলে, আর তবে থেকে এই গিটারটা আছে। একটা প্র্যাকটিস করেছিলাম যেটা আমি দিয়েছি, আগে দেখে নিতে পারেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, তো আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। তো এই পর্যন্ত, বাই, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।